এরা পুলিশ দিয়ে দমন করতেছে মানুষকে। আমি আমি এটা যখন আমি এখান থেকে যখন পাচ্ছিলাম না আমার রেজিস্ট্রেশনটা, তখন আমি এখান থেকে স্কোয়াডের জন্য আমি এই মেডিকেল হসপিটালের জন্য আমি ট্রাই করেছি, উনি পেয়েছি। প্রথম ডোজটা কি দিয়েছে, সেকেন্ড ডোজটা এখন আমি এখানে 9 তারিখ এসেছিলাম না আরও আগে এসেছি, এসে বলছে যে ঠিক আছে আপনি আসেন 9 তারিখ আপনার ডেট অনুযায়ী দিয়ে দেবো। আমি 9 তারিখ আসলাম, 10, 11 আজকে 3 দিন ট্রাই করছি কিন্তু এখনও ঢুকতে পারছেন। সমস্যাটা হয়তো বাইরের মানুষকে টিকিট ঢুকাচ্ছে কিন্তু আমাদের যারা আমাদের এখানে পরিচিত না এদেরকে কাউকে ঢুকাচ্ছে না, টাকা নিয়ে সবাইকে ঢুকাচ্ছে। জি, আমার আত্মীয় স্বজন আছে, একজন বলেছেন 200 টাকা দিয়ে করেছে। টিকার প্রথম ডোজ পাওয়া 15 লাখেরও বেশি মানুষের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে। তারা দ্বিতীয় ডোজ কবে পাবেন তা স্পষ্ট করতে পারছেন না স্বাস্থ্য বিভাগ। এদিকে চট্টগ্রামের নানা টিকাকেন্দ্রগুলোতে ইতিমধ্যেই দেখা দিয়েছে অসন্তোষ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে রোববার পর্যন্ত 58,19,900 জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। এদের মধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছেন 34,96,186 জন। দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় আছেন 23,23,714 জন। কিন্তু স্বাস্থ্য বিভাগের হাতে আছে 8 লাখেরও কিছু বেশি টিকা। করোনার দ্বিতীয় ডোজ টিকা প্রত্যাশীদের মধ্যে বাড়ছে টিকা না পাওয়ায় হতাশা ও উদ্বেগ। নগরীর সদরঘাট রোডে সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে দ্বিতীয় ডোজ টিকা দিতে এসে এ যেন উল্টো আক্রান্ত হওয়ার চরম আমন্ত্রণ। মানুষের ভিড়ে মানুষ পিষ্ট হচ্ছেন, আহত হচ্ছেন, কিন্তু তবুও চাই টিকা। বন্দরনগরীর এ হাসপাতালে সকাল হতেই দ্বিতীয় ডোজ টিকা না পেয়ে চলছে অসন্তোষ ও হট্টগোল। মানুষের মধ্যে দেখা দিয়েছে অভিযোগ ও অনাস্থা। অনেকেই বলছেন SMS নিশ্চিত হওয়ার পর ও নির্ধারিত লিখিত তারিখ দেওয়ার পরও স্বাস্থ্যকেন্দ্রগুলো টিকা দিতে পারছে না। আমি আমি এটা যখন আমি এখান থেকে যখন পাচ্ছিলাম না আমার রেজিস্ট্রেশনটা, তখন আমি এখান থেকে স্কোয়াডের জন্য আমি এই মেডিকেল হসপিটালের জন্য আমি ট্রাই করেছি, উনি পেয়েছি। প্রথম ডোজটা কি দিয়েছে, সেকেন্ড ডোজটা এখন আমি এখানে 9 তারিখ এসেছিলাম না আরও আগে এসেছি, এসে বলছে যে ঠিক আছে আপনি আসেন 9 তারিখ আপনার ডেট অনুযায়ী দিয়ে দেবো। আমি 9 তারিখ আসলাম, 10, 11 আজকে 3 দিন ট্রাই করছি কিন্তু এখনও ঢুকতে পাচ্ছেন। ওদের পক্ষে হচ্ছে টিকা নেই কিন্তু এখন তো দেখতে পাচ্ছি কেউ কেউ ঢুকছে, কেউ কেউ দিয়ে বেরোচ্ছে কিন্তু আমাদেরকে বলছে টিকা নেই। গত পরশুদিন 300 জনকে দেওয়া হয়েছে, আমি খবর নিছি। এই নাম্বারে আপনারা যোগাযোগ করেন, উনিই বলছে। এখানে তো একটা কার্ড দিয়েছে, এটা তো আপনারা জানেন। তাহলে এই কার্ডটার নেক্সট সেকেন্ড ডোজটা দেখেন 11:05 ইন্ডিভিজুয়াল নাম্বার থেকে হয়তো বা আমি এটা করি নাই, ওই সেমেস্টার ঘুরে যেতে পারে, বাট এই ডেটটা কারাও দিছে আপনি দেখেন। গত পরশুদিন যদি 300 জনকে দিতে পারে, এটা কোন বেসিসে দিছে আর আজকে কেন দিবে না, আর আজকে দিচ্ছে এটা কোন বেসিসে? আমি 4 ঘন্টা আগে এখানে ছিলাম, আমাকে দেয় না, কিন্তু আমার থাকাকালীন অবস্থায় অনেকে ঢুকাইছে। আমি নিজে ধরছি, বলছে যে কুকুরের ভ্যাকসিন দিচ্ছি, আসলে কুকুরের ভ্যাকসিন আমি বাইরে ধরছি, ওরা বলছে ওদেরকে ওই মিথ্যা বলছে, কুকুরের ভ্যাকসিন বলে ওদেরকে ঢুকাচ্ছে নিচতলায়, কিন্তু অনেক আমি আজকে 4 দিন ঘুরতেছি। স্থানীয় অধিবাসী ও দূর দূরান্ত থেকে আসা টিকার দ্বিতীয় ডোজ প্রত্যাশী গ্রাহকরা দিনের পর দিন কষ্ট পাচ্ছেন বলে অভিযোগ করছে। টিকা প্রত্যাশীরা কেউ কেউ হাসপাতাল কর্মচারীদের নেতিবাচক আচরণ ও আর্থিক লেনদেনের মতো অসদুপায় অবলম্বনের কথাও বলছিলেন। সমস্যাটা হয়তো বাইরের মানুষকে টিকা ঢুকাচ্ছে কিন্তু আমাদের যারা আমাদের এখানে পরিচিত না এদেরকে কাউকে ঢুকাচ্ছে না, টাকা নিয়ে সবাইকে ঢুকাচ্ছে। হ্যাঁ, আমার ফ্রেন্ড একটা টাকা দিয়ে ইয়া করছে। এখান থেকে ঢুকার পর ওরাই অনিয়ম করতেছে, ওইখানে নিচ্ছে টাকা পয়সা নিয়ে নিচ্ছে, ওদের আত্মীয় স্বজন ঢুকাচ্ছে। আমরা দিতে পারছি কিন্তু টিকা নাই, এখন শর্ট ওইখানেও পাই নাই, ওইখান থেকে এখানে আসছি, এখানেও পাইছি কিন্তু লাস্ট পজিশনে 4-5টা ছিল আমাদেরকে দিছে খুব রিকোয়েস্টে। আমরা নিরাপত্তামূলক ডিউটি করতেছি, এখানে মূল সমস্যা হচ্ছে মানে আজকে যাদের ডেট মানে ভ্যাকসিন দেওয়ার ডেট, ওনাদের মোবাইলে মেসেজ আসে নাই, তো এখান থেকে ওনারা বলছে যারা মানে মেসেজ আসে নাই তারা ভ্যাকসিন দিতে পারবে না, পরবর্তীতে যখন মেসেজ আসবে তখন এরা ভ্যাকসিন দিবে আর কি। দেশে আসা মোট টিকার 1% অপচয় হলে দ্বিতীয় ডোজ টিকা না পাওয়া মানুষ বাড়বে আরও। এদিকে দেশের স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে দেশে আসা মোট টিকার 1% অপচয় হলে দ্বিতীয় ডোজ টিকা না পাওয়ার মানুষ বাড়বে আরও 1 লাখ। দ্বিতীয় শতাংশ নষ্ট হলে এই সংখ্যা 2 লাখেরও বেশি হবে, সেক্ষেত্রে রক্ষণশীল হিসাবে 15 লাখেরও বেশি মানুষ দ্বিতীয় ডোজ টিকা পাওয়া ঝুলে থাকবে মহাসংকটে। এদিকে বিভিন্ন টিকাকেন্দ্রগুলোতে মানুষের চাপ ও অপ্রীতিকর পরিস্থিতি রোধে প্রশাসনিক বাহিনীও কাজ করছেন বলে জানা যায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সার্বিক বিষয়ে অভিযোগ নিয়ে তার পর্যবেক্ষণ তুলে ধরেন। SMS এর মাধ্যমে আমরা ভ্যাকসিন দিয়েছি এবং যারা SMS পায় নাই তাদেরকেও আমরা ভ্যাকসিন দিয়েছি, কারণ প্রথম দিকে ভ্যাকসিন নেওয়ার জন্য মানুষ একটা অনীহা প্রকাশ করছেন। সুতরাং আমরা মনে করছিলাম ভ্যাকসিনের আওতা সবাইকে নিয়ে আসার জন্য, কিন্তু বর্তমানে যারা SMS পাচ্ছেন তাদেরকে আমরা ভ্যাকসিন দিচ্ছি এবং যারা ভ্যাকসিন নিতে আসবেন অবশ্যই আমরা ভ্যাকসিন তা আমাদেরকে সহযোগিতা করতে হবে, কারণ আমরা ভ্যাকসিন যে দিচ্ছি এবং যারা ভ্যাকসিন নিতে আসবেন উভয়েরই সহনশীল হওয়া খুব দরকার। আপনি জানেন আমরা সরকার যে নীতিমালা করেছেন, মানে আগের দিন SMS যাবে, SMS এর ভিত্তিতে আমরা
11টা কেন্দ্র আমাদের রয়েছে চট্টগ্রাম সিটি এলাকায়, বিশেষ করে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল সিটি কর্পোরেশন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সাবা মোতালে, বন্দর টিলা, তারপরে আপনার নেভি হাসপাতাল, এয়ারফোর্স হাসপাতাল এবং আপনার সিএমএস এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, সব কিছু মোট 11টা কেন্দ্রে আমরা কিন্তু ভ্যাকসিন খুব সুন্দরভাবে দিয়ে যাচ্ছিলাম। এবং এগ্রিমেন্ট ফেলার কারণ হচ্ছে ইন্ডিয়াতে হঠাৎ করে ভ্যাকসিন চাহিদা বেড়ে যাওয়ার কারণে, কোভিডের রোগী বেড়ে যাওয়ার কারণে ওরা ভ্যাকসিনেশন করতো, সেই জন্যে ওরা কোথাও আর ভ্যাকসিন দিতে পারছে না, শুধু বাংলাদেশে না। আমি কালকে সিএনএন দেখলাম, ওখানেও আফ্রিকার একই অবস্থা, ওখানে দেখো ওখানেও দিচ্ছে না, ওরা স্টপ করে দিচ্ছে নাইজেরিয়াতে। আমাদের ভিতরে কোনো সমন্বয়, আমরা যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছি আমাদের ভিতরে কোনো সমন্বয়হীনতা নাই। সমন্বয়হীনতা যারা ভ্যাকসিন নিতে আসছেন, এসএমএসের বাইরে যারা আসছেন তারা কিন্তু সমন্বয়তায় ভুগছেন। আপনার সরকার কর্তৃক নির্দিষ্ট নির্ধারিত করা আছে, এসএমএস নিয়ে আসবেন আমরা ভ্যাকসিন দেবো, এসএমএস নিয়ে আসেন নাই তো আমি কেমনে ভ্যাকসিন দেবো আপনাকে। আমরা ইতিমধ্যে আমাদের বাংলাদেশে একটা টেকনিক্যাল কমিটি রয়েছে, ভ্যাকসিন কোভিড সংক্রান্ত একটা টেকনিক্যাল কমিটি রয়েছে। টেকনিক্যাল কমিটি সিদ্ধান্ত দেবেন প্রথম যে ডোজটা দিয়েছে কোভিড মানে অ্যাস্ট্রাজেনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনার, সেই ভ্যাকসিন সেম কোম্পানি দিতে হবে, কিন্তু আমরা জানি সেম কোম্পানির দিতে হবে। তারপরও টেকনিক্যাল কমিটির পরামর্শ অনুযায়ী ওনারা যেভাবে সিদ্ধান্ত দেবেন আমরা সেভাবে আমাদের বাস্তবায়ন করব কাজগুলো। না না, বয়স বলতে যেগুলো যাদের রেজিস্ট্রেশন আছে ওদের সেকেন্ড ডোজ যাদের ওদেরকে দিচ্ছি, যাদের এসএমএস আসছে তাদেরকে দিচ্ছি। সিরাম ইনস্টিটিউট কর্তৃক উৎপাদিত প্রথম ধাপের ভ্যাকসিন দেশে আসার পর হঠাৎ করেই ভারত বন্ধ করে দেয় দ্বিতীয় ধাপের ভ্যাকসিন, ফলে সংকট বাড়তে থাকে। সরকারের ভ্যাকসিন সংক্রান্ত বিশেষায়িত টেকনিক্যাল টিম পরবর্তী দ্বিতীয় ডোজ কোথা হতে সংগ্রহ করে কিভাবে টিকা প্রত্যাশীদের মধ্যে সমন্বয় করবেন তাই আগামীতে দেখবার বিষয়। সচেতন মহল মনে করেন স্বাস্থ্য বিভাগ সরকার ও জনগণের মধ্যে সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের মধ্য দিয়েই এর বাস্তবায়ন সম্ভব। মনির হোসাইন তুষি, বাংলাধারা, চট্টগ্রাম।